তৃতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 29 নভেম্বর। মঙ্গলবার সকাল থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। বেলা 12টার দিকে দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ইভিএম একটা যন্ত্র, ইভিএম এর পিছনে যদি কারিগররা নিরপেক্ষ থাকে তাহলে ইভিএম ও একটা নিরপেক্ষ ভোট হতে পারে। আমরা চাই একটা ইনক্লুসিভ ইলেকশন, আমরা চাই সকলে মিলে আমরা নির্বাচন করব, নির্বাচন আইন মেনে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা বজায় রাখব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি বলেন, নগরীর উন্নয়নে এ নির্বাচনে নৌকার পক্ষে রায় দেবে নগরবাসী। জয়ের ব্যাপারে আমরা সকলেই আশাবাদী। এবারে রংপুর মানুষ, রংপুরের মানুষ জেগে উঠেছে। আমি মূল প্রতিদ্বন্দ্বী কাউকেই মনে করি না, জনগণকেই মনে করি, তারাই আমার সকল। এদিকে মহানগর বিএনপি কাউসার জামান সংবাদ সম্মেলন করে বলেন, নির্বাচনের পরিবেশ না থাকায় ও এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এমন আশঙ্কায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে আমরা এই নির্বাচন বর্জন করলাম এবং আমাদের এক দফা যে একটা গণতান্ত্রিক ক্যাপটেকার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীগণ আচরণবিধি মেনেই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আমরা আশা করি প্রার্থীগণ এই ধরনের যে আজকে যে পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন সেইভাবে আচরণবিধি প্রতিপালন করে নির্বাচনী প্রচারণা চালাবেন। এসিটি নির্বাচনে মেয়র পদে 10 জন, 11টি সংরক্ষিত নারী আসনে 69 ও 33টি সাধারণ ওয়ার্ডে 198 জন সহ মোট 277 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 1 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং 8 ডিসেম্বর তা প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেয়া হবে 9 ডিসেম্বর।